দেশে বিলুপ্ত প্রাণীর নাম কি? নীলগাই, কিন্তু গাই নয়। নীলগাই শুনলে মাথায় আসে নীল চামড়ার এক গরুর ছবি। অন্তত নাম শুনে অন্য কিছু মাথায় আসে আর প্রশ্ন ওঠে না। কিন্তু নীলগাইয়ের নাম গায়ে যুক্ত থাকলেও এরা বাস্তবে কোনো গরু বা গরু জাতীয় প্রাণী নয়। এরা হরিণ জাতীয় প্রাণী। এশিয়ার বুকে বিচরণ করা হরিণ জাতের প্রাণীগুলোর মধ্যে আকারে সবচেয়ে বড় এরা। বৈজ্ঞানিক নাম আছে এটার, তো নীলগাই। এটা বড় প্রশ্ন, নীলগাই বাংলাদেশে বিলুপ্ত হতে চলছে, প্রায় এদের গড় আয়ু 21 বছর। শান্ত প্রাণী এরা, এরা প্রচন্ড গরম ও খাবার খুঁজতে দেখা যায় এরা। এটা ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্রে নীলগাই পাওয়া যায়। নীলগাই প্রায় দেশে আছে, কিন্তু বাংলাদেশে এই প্রাণীটি বিলুপ্ত হতে চলছে। বন্ধুরা, পরীক্ষার একটা বড় প্রশ্ন সেটা, আপনারা দেখতে থাকুন। প্রিয় বন্ধুরা, দুই বাঘের মারামারি এখানে দেখতে পাচ্ছেন। এগুলো হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। এই রয়্যাল বেঙ্গল টাইগার শিকার করছে এক বাঘে, কিন্তু তারা দুইজনে ঝগড়া করতেছে। ঝগড়া করতে করতে একটু ক্লান্ত হয়ে গেছে। এগুলো হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। বন্ধুরা, আপনারা আপনাদের বাঘের সাথে, বাঘ এখানে বন্য কুকুর, সাথে বন্য কুকুর, এখন দেখতেছেন মহিষ এবং বাঘ। মহিষকে বাঘে শিকার করে খেয়ে ফেলতে পারে। এই মহিষকে ওরা শিকারের জন্য অলরেডি কামড়া কামড়া শুরু করেছে। দেখতে পাচ্ছেন মনে হয়, আপনারা দেখেন পিছনে যে কামড় দিতেছে, খুব শক্তিশালী বাঘ। এখানে মহিষ তো নিরহ প্রাণী, মহিষ একা পেয়ে গেছে, ওরা এখানে কামড়া গেছে। মনে আছে